এই প্লেয়ারটা দেখে নাও, উঠে রয়েছে মাটি খুব তোমার মাটি থেকে উপরের দিকে উঠে রয়েছে প্রায় সামথিং এতটুকুটা উঠে। মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে মূর্তিটা সেটা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ। তাছাড়া তোমার মা কালীর মূর্তি আছে, বজরংবলী রয়েছে, বলরামের মূর্তি আছে, নন্দীর মূর্তি আছে, প্লাস তোমার ভিতরে অসংখ্য ছোট ছোট দেবদেবীর মূর্তি রয়েছে, তোমরা এসে দেখতে পারো। আর এটা যেটা রয়েছে এটা প্রায় তোমার 4,000 থেকে 4,500 বছর পুরাতনের মন্দিরটা। আর এখানে যে শিবলিঙ্গটা রয়েছে এটা হচ্ছে কি তোমার শ্রী রামই প্রতিষ্ঠান করেছে। প্রতিষ্ঠান করার মেন কারণ হচ্ছে গিয়ে জটায়ুর মুক্তির জন্য, জটায়ু হচ্ছে গিয়ে সীতাকে অপহরণ করা থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে রাবণের হাতে মৃত্যুবরণ করেছে, যার জন্যই হচ্ছে গিয়ে এই মন্দিরটাকে করা হয়েছে জটায়ুর স্মৃতিতে। টিকিট নেয় এখানে ভিতরে ভিডিও করার জন্য, পারলে তোমরা ভিডিও করার জন্য 25 টাকা মতো টিকিট নেয়, সেটা নিয়ে তোমরা ভিডিও করতে পারবে আরামে। কিন্তু মন্দিরের ভিতরটাতে যেখানটা তোমার মূর্তি আছে সেখানটাতে ভিডিও করাটা অ্যালাউ নেই। চলো বাইরেটা দেখি যে কি রয়েছে, তোমাদেরকে তার সাথে দেখাই আমি। অন্ধ্রপ্রদেশে অনন্তপুর জেলায় অবস্থিত বিশাল সুন্দর ও অদ্ভুত মন্দিরটি লেপাক্ষি নামে পরিচিত, যেখানে বীরভদ্র দেবতার আরাধনা করা হয়। তার সাথে সাথে দূর দূর থেকে লোক আসে এখানে মন্দিরের একটি সাইডে ঝুলন্ত স্তম্ভকে দেখার জন্য, যার উপরে পুরো মন্দিরের স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটি 1530 খ্রিস্টাব্দে, অনেক জায়গায় লেখা রয়েছে 1540 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছে। নির্মাণ করেছিলেন বীরপান্না নায়ক এবং বীরান্না, উভয় ছিলেন দুজনেই দাদা ভাই বিজয়গড় সাম্রাজ্যের রাজ্যপালের কাজ পর্যন্ত। সে সময় রাজা ছিলেন অচ্যুত দেবনারায়ণ। বীরপান্না নায়ক এবং বীরান্না দুজনেই ছিলেন পেনুকুন্ডা বংশ থেকে, যেটা কর্ণাটকে স্থায়ী। এই মন্দিরটি মহাদেবের একটি তীর্থস্থানের মধ্যে পড়ে। এই মন্দিরটি থেকে 200 মিটার দূরে একটা বড় নন্দী মহাদেবের মূর্তি রয়েছে পাথরের। মন্দিরটির ভিতরে 17টি
স্তম্ভ রয়েছে, যার মধ্যে একটি স্তম্ভ ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর এই ঝুলন্ত স্তম্ভ দেখার জন্য দূর দূর থেকে লোক এখানে আসে। এই ঝুলন্ত স্তম্ভের উপরে পুরো মন্দিরের স্ট্রাকচার রয়েছে, আর এই স্তম্ভের গায়ে অসংখ্য চিত্রকলা করা রয়েছে। আর এই মন্দিরটি তোমার রামায়ণ মহাভারত উল্লেখযোগ্য রয়েছে। যে পুরোহিত মশাই রয়েছে ওনার সাথে কথা বললাম, উনি বলছেন রামায়ণে যখন সীতাকে যখন অপহরণ করে রাবণ নিয়ে যাচ্ছিল, হচ্ছে কি জটায়ু এসে চেষ্টা করেছিল সীতা মাকে অপহরণ করা থেকে রক্ষা করার জন্য, কিন্তু সে পারেনি, তাকে রাবণ হত্যা করে দিয়েছিল। রাম হচ্ছে কি তার চেষ্টা করেছিল পরবর্তীকালে সে যাতে মুক্তি পায়, হচ্ছে এখানে জটায়ু মন্দির করেছে, তার সাথে তোমার নন্দী মন্দির আছে, প্লাস এই একটা মন্দির হচ্ছে। আর এই মন্দিরে হচ্ছে কি রাম নিজের হাতে মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেছে। আর এই মন্দিরটার বয়স প্রায় 4,500 থেকে 4,000 বছর পুরাতন। আর এখানে তোমার যেসব প্লেয়ার গুলো যেগুলো কাজ রয়েছে হাতের কাজ, সে কাজগুলো তোমরা দেখতে পারো, অসাধারণ কাজ। দ্বিতীয় কথা, আমি এখানে বসে রয়েছি তার কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম, কারণ এই মন্দিরটা হচ্ছে কি তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তা আমার বাইকে করে আসতে সময় লেগেছে 2 ঘন্টা মতো সময় লেগেছে। আমি ব্যাঙ্গালোরে ইলাঙ্কা থেকে আর এখানে এসেছি লেপকশির, কাকা দাদু পিছন থেকে আমাকে দেখছে, এখানে সবাই এরকম করে দেখছে, যেহেতু আমি এখানে তোমার বাংলা বলছি অনেকে মনে করছে আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি, সেটা হতে পারে ভালো জিনিস, বাট সেরকম কিছুই নয়। অ্যাকচুয়ালি আলাদা জায়গা থেকে এখানে এসেছি, এখানে খাওয়া দাওয়া থাকা সবকিছু আলাদা, ওই কারণে লোক একটু অন্যরকম ভাবে দেখে আর কি, এছাড়া আর কিছুই নয়। বাট এখানকার লোকাল যে লোকগুলো রয়েছে খুবই ভালো, আর এরিয়াটা খুবই ভালো। বাট এখানে গরম প্রচুর পরিমাণে রয়েছে, রোদের দিকে বেরোলে ফুল হাতা বা তোমার সানস্ক্রিন মেখে বেরোনোটা উচিত, নয়তো পুরোটাই কালো হয়ে যাবে হাত। এখানে যে পাথরগুলো রয়েছে দেখতে পাচ্ছি, পুরো পাথরটা হচ্ছে কি পুরো গরম হয়ে রয়েছে রোদে। আর আমি নেমেছিলাম, পা পড়ে যাচ্ছে বলে আমি আর ওদিকে যাইনি। আর ওখানে একটা প্লেয়ার রয়েছে যে প্লেয়ারটা হচ্ছে হালকা একটুখানি তোমার মাটি থেকে উঠে রয়েছে এতটা মতো, তোমাকে দেখিয়ে দিচ্ছি তার মতো। এই প্লেয়ারটা দেখে নাও উঠে রয়েছে মাটি ধরে, তোমার মাটি থেকে উপরের দিকে উঠে রয়েছে প্রায় সামথিং এতটুকুটা উঠে রয়েছে। ভাই পাশের বড় মাছ ঘুরে